রয়েছি কৃষ্ণনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সামনে। সেখানে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অনিতা হালদার তৃণমূলের। আমরা তাকে পেয়েছি, আমরা কথা বলে নেব, জানবো তার প্রতিক্রিয়া এই সভাপতি হওয়ার পরে। প্রথমে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার এই যে সভাপতি হওয়ার পরে আপনার প্রথম প্রতিক্রিয়া কি? আমার প্রথম প্রতিক্রিয়া, এটা আমার একার জয় না, এটা মা মাটি মানুষের জয়, জনসাধারণের জয়, আমাদের সকলের উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।